হ্যালো ইউএস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাদমুজাল মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি নিয়ে আসছি এক্সারসাইজ 5.3 এর কোয়েশ্চন নম্বর 4, 5 এন্ড 6। আপনারা মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীগণ, কোয়েশ্চন নম্বর 4 এ বলা হয়েছে 9, 17, 25 সমান্তর প্রগতিটির কতটি পদের সমষ্টি 636 হবে? সমাধান সলিউশন বলতে পারো, এই সমান্তর প্রগতির কতটি পদের সমষ্টি 636 হবে? তো আমরা ধরে নেব কতটি পদ জানা নেই, ধরে নেব এন টি পদ, বা তোমরা এন চাও অন্যটাও ধরে নিতে পারো। ধরি এনটি পদের সমষ্টি 636। যখন এনটি পদের সমষ্টি 636, তখন আমরা কি লিখতে পারি? অতএব এস এন ইজ ইকুয়াল টু 636 ইমপ্লাইজ এস এন এর সূত্রটা কি? তোমরা নিশ্চয়ই জানো, আমি পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম, এস এন এর সূত্রটি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে এস এন এর সূত্র, ইজ ইকুয়াল টু আছে 636 ইমপ্লাই। এখন মান বসাবো, এন এর মান জানা নেই, বের করতে হবে, তাই এন বাই টু যেভাবে আছে থাকবে। টু এ, টু লিখে নিলাম, এ হচ্ছে প্রথম পদ 9 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি এর মান কত আমরা জানি, লাগাতার দুটি পদ থাকলে পরের পদ থেকে পূর্বের পদকে বিয়োগ করলে ডি পাওয়া যায়। 17 থেকে 9 কে মাইনাস করলে কত হবে 8, সেটা হচ্ছে ডি, মানে সাধারণত ইজ ইকুয়াল টু 636 ইমপ্লাইজ এন বাই টু, ভিতরে আছে 9 দুগুণা 18 প্লাস 8 দ্বারা এন কে গুণ 18 মাইনাস 8 দ্বারা 1 কে গুণ 8 ইজ ইকুয়াল টু 636 ইমপ্লাইজ এন বাই টু, ভিতরে কি আছে 8n, 18টা ধন আর 8 হচ্ছে ঋণ, 18 ধন 8 ঋণ, 18 থেকে 8 গেলে কত থাকবে 10 ধন থাকবে ইজ ইকুয়াল টু 636 ইমপ্লাইজ এন বাই টু। ভিতরে কি কমন রয়েছে? এখানে 8 আছে, এখানে 10 আছে, 8 এবং 10 এর মধ্যে কমন হবে 2, কারণ 2 এর দ্বারা যদি গণনা করি 8ও পাওয়া যাবে 10ও পাওয়া যাবে, তাই কমন 2 নিয়ে নিলে, এবারে 2 দ্বারা ভিতরে 8 কে গুণ করলে কত হবে 4 প্লাস 2 দ্বারা 10 কে গুণ করলে ভাগ করলে কত হবে 5 ইজ ইকুয়াল টু 636। 2 এবং 2 উপরে নিচে পেয়েছি, লবিষ্ট করে গেল। এখন কি রইল? এন এ, এন দ্বারা ভিতরের দুটিকেই গুণ করব, এন দ্বারা 4 এন কে গুণ করলে কি হবে এন 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 স্কোয়ার, মানে 4 এন স্কোয়ার প্লাস এন দ্বারা 5 কে গুণ করলে 5 এন। 636 যে ডানে ছিল সেটাকে যদি আমি বামে নিয়ে আসি, সাইন পরিবর্তন হবে, প্লাস 636 বামে এসে হবে মাইনাস 636। এবারে ডান সাইডে কিছুই নেই, তার মানে জিরো। এখন দেখতে পাচ্ছি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। আমরা দ্বিঘাত সমীকরণের অঙ্ক করেছিলাম, যারা দ্বিঘাত সমীকরণ অঙ্ক করনি, মধ্যবর্তী ব্যাংকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তা তোমাদের নিশ্চয়ই জানা আছে, জানা না থাকলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। শিক্ষার্থীগণ, এখন আমরা মধ্যবর্তী ভাঙব, এখন আমরা যে মধ্যবর্তী ভাঙব কিভাবে, 4 এবং 636 এর গুণফল কে আমরা ভাগ করব, 636 ইন্টু আছে কি 4, এদের গুণফল কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো প্রথমে যদি আমরা 4 নিয়ে নেই তাহলে থাকবে কত 636, তারপরে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে 3 দুগুণা 6, 2 একে 2 8 দুগুণা 0, 2 দ্বারা ভাগ করলে 2 একে 2 5 দুগুণা 10, 9 দুগুণা 18, 3 দ্বারা ভাগ করলে 3 5 15, 3 3 9, তাহলে 153 একটি, এবং 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 4 বার 48। তো আমরা দুটি সংখ্যা পেয়ে গেছি, একটি 53 এবং একটি 48। তাহলে আমরা কি লিখতে পারি? 4 এন স্কোয়ার প্লাস 53 মাইনাস 48 এন, এনটা ছিল 5 এর পরিবর্তে এই দুটি, এই দুটি বিয়োগ করলে 5 হয়, মাইনাস 636 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই 4 এন স্কোয়ার প্লাস 53 এন মাইনাস 48 এন মাইনাস 636 ইজ ইকুয়াল টু 0।
এবারে কয়টি পদ হয়েছে? চারটি পদ, দুটি দুটি পদ নিয়ে কমন নিব। ইমপ্লাইজ ফোর এন এবং ফিফটি থ্রি এর মধ্যে কি কমন রয়েছে? শুধু এন কমন। তাহলে এন কমন এখানে তবে কি ফোর এন প্লাস কি আছে? ফিফটি থ্রি প্লাস, এখানে মাইনাস কমন নিতে হবে কি? মাইনাস ফোরটি এইট এবং ছয়শো চৌত্রিশের মধ্যে কি কমন রয়েছে? টুয়েলভ কমন রয়েছে। টুয়েলভ কমন নিলে কি হবে? ফোরটি এইট দ্বারা টুয়েলভ কে ভাগ করলে কত? ফোর এন। পূর্বে মাইনাস ছিল, ভিতরের সাইন পরিবর্তন হবে তাই মাইনাসের জায়গায় প্লাস হবে, এবং টুয়েলভ দ্বারা ছয়শো চৌত্রিশ কে ভাগ করলে ভাগফল হবে ফিফটি থ্রি ইকুয়াল টু জিরো। এখন আমরা কি করব? ইমপ্লাই এই যে ফোর এন প্লাস ফিফটি থ্রি, ফোর এন প্লাস ফিফটি থ্রি দুটা ব্যাগের মধ্যে সমান রয়েছে, কমন নেব ফোর এন প্লাস ফিফটি থ্রি, এবং কমন নেবার পরে এই রাশিতে আর কি রয়েছে? এন মাইনাস টুয়েলভ, সেটা এখানে লিখব ইজ ইকুয়াল টু জিরো। এই যে আমরা দুটি এক পদ হয়েছে, দুটি ব্র্যাকেট পেয়েছি, এটা ইজ ইকুয়াল টু জিরো, ওটা ইজ ইকুয়াল টু জিরো, দুইবার লিখব। আইদার ফোর এন প্লাস ফিফটি থ্রি ইজ ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ ফোর এন ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস ফিফটি থ্রি, ইমপ্লাইজ এন এর মান কি হবে? মাইনাস ফিফটি থ্রি বাই ফোর। এন এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, কারণ এন হচ্ছে পদের সংখ্যা ধরেছিলাম, কতটি পদের সমষ্টি, সেজন্য এটা অগ্রাহ্য। অর এন মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু কত হবে? টুয়েলভ, সেটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ, পরের প্রশ্ন মনোযোগ দিয়ে দেখবে। কোয়েশ্চন নম্বর ফাইভ, একটি সমান্তর প্রগতির প্রথম পদ ফাইভ, শেষ পদ ফোরটি ফাইভ এবং সমষ্টি ফোর হান্ড্রেড, পদ সংখ্যা এবং সাধারণ অন্তর নির্ণয় করো। সলিউশন, দড়ি পদ সংখ্যা এন এবং সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি দেওয়া কি আছে? দেওয়া আছে কি? দেওয়া আছে প্রথম পদ এ এর মান ফাইভ, শেষ পদ মানে এল ইজ ইকুয়াল টু ফোরটি ফাইভ, আর কি আছে এস এন এর মান ফোর হান্ড্রেড, সমষ্টি ফোর হান্ড্রেড। অতএব আমরা কি লিখতে পারি? এস এন ইজ ইকুয়াল টু কত? ফোর হান্ড্রেড। এস এন এর সূত্র কি? আমরা শেষ পদ জানা থাকলে এস এন এর শর্ট সূত্রটি ব্যবহার করতে পারি। এস এন এর দুটি সূত্র ছিল, একটি ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং অন্যটি ছিল কি? এন বাই টু ইন্টু এ প্লাস এল। তাহলে আমরা শর্ট সূত্র ব্যবহার করতে পারবো, যেহেতু এল এর মান শেষ পদটি দেওয়া আছে। এস এন এর সূত্রটি কি? এন বাই টু ইন্টু এ প্লাস এল ইজ ইকুয়াল টু ফোর হান্ড্রেড, ইমপ্লাই এন বাই টু, এ এর মান কত? পদ ফাইভ দেওয়া আছে, এ এর মান ফাইভ, প্লাস এল, এল হচ্ছে শেষ পদ ফোরটি ফাইভ ইজ ইকুয়াল টু ফোর হান্ড্রেড, ইমপ্লাইজ এন বাই টু ইন্টু ফোরটি ফাইভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু কত? ফিফটি ইজ ইকুয়াল টু ফোর হান্ড্রেড, টু দ্বারা ফিফটি কে ডিভাইড করলে কত, লঘিষ্ঠ করলে কত হবে? টোয়েন্টি ফাইভ, ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু কত? ফোর হান্ড্রেড উপরে, আর পুরনো ছিল টোয়েন্টি ফাইভ, সেটা যাবে নিচে। তো পঁচিশ দ্বারা চারশো কে ভাগ করলে কত হবে? ষোলো পঁচিশে চারশো, এন এর মান হবে ষোলো। এন এর মান পেয়ে গেছি, তারপর বলা হয়েছে সাধারণ অন্তর বের করতে। অতএব আমরা কি করতে পারি? সাধারণত বের করার জন্য এখানে এল ইজ ইকুয়াল টু ফোরটি ফাইভ ছিল, এল হচ্ছে মানে ষোলোতম পদ, এল হচ্ছে শেষ পদ মানে ষোলোতম পদ, অর্থাৎ এ সিক্সটিন ইজ ইকুয়াল টু ফোরটি ফাইভ, কারণ এল ইজ ইকুয়াল টু কত ছিল? ফোরটি ফাইভ ছিল, সেজন্য এল তো শেষ পদের লাগে, শেষ পদের মান ফোরটি ফাইভ। তো ইমপ্লাইজ সূত্র কি? এ প্লাস এ সিক্সটিন এর সূত্র কি হবে? এ প্লাস ফিফটিন ডি ইজ ইকুয়াল টু কত? ফোরটি ফাইভ, ইমপ্লাই এর মান ফাইভ প্লাস ফিফটিন ডি ইজ ইকুয়াল টু কত? ফোরটি ফাইভ। ইমপ্লাই কি করতে পারি? ফাইভ কে ডান পাশে নেব, ফিফটিন ডি ইজ ইকুয়াল টু ফোরটি ফাইভ মাইনাস ফাইভ, প্লাস ফাইভ ছিল ডানে গিয়ে মাইনাস ফাইভ, ইমপ্লাই ডি এর মান কত হবে? উপরে ফোরটি ফাইভ থেকে ফাইভ গেলে ফোরটি, আর নিচে যাবে ফিফটিন। তাহলে এখন লঘিষ্ঠ পাঁচ দ্বারা তিন বার তিন বাজা পনেরো, পাঁচ দ্বারা চল্লিশ কে আট বার, পাঁচ হাজার ইজ ইকুয়াল টু এইট বাই থ্রি। তাহলে এন এর মান সিক্সটিন পেয়েছি, আর ডি এর মান এইট বাই থ্রি, সেটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ, পরের প্রশ্ন। কোয়েশ্চন নম্বর সিক্স,
একটা সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 17 এবং 350। যদি সাধারণ অন্তর 9 হয় তবে পদ সংখ্যা এবং তাদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীগণ, এই প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 17 এবং 350, অর্থাৎ প্রথম পদ 17 এবং শেষ পদ 350। সাধারণ অন্তর 9 মানে ডি এর মান 9, তবে পদ সংখ্যা এবং তাদের সমষ্টি নির্ণয় করো। সলিউশন, এখানে কি কি আছে দেখতে পারো। প্রথম পদ আছে এ, যাকে এ বলা হয় 17। শেষ পদ অর্থাৎ এল, যেটার মান দেওয়া হয়েছে 350। আর কি রয়েছে বের করতে, সাধারণ অন্তর দেওয়া হয়েছে, সাধারণ অন্তর 9, ডি ইজ ইকুয়াল টু 9। পদ সংখ্যা মানে এন ইজ ইকুয়াল টু হোয়াট, তাদের সমষ্টি মানে এস এন ইজ ইকুয়াল টু হোয়াট, এই দুটা বের করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে এল ইজ ইকুয়াল টু 350, এটা দ্বারা আমরা অঙ্ক করে যেতে পারি। এল এর এল হচ্ছে শেষ পদ, তো আমরা এল ইজ ইকুয়াল টু 50 মানে এল বা এ এন, অর্থাৎ এন তম পদ, শেষ পদের নাম যখন এন রেখেছি তাহলে এন তম পদ মানে শেষ পদের মান 350। এ এন এর সূত্রটা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 350। এ এর মান 17 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান 9 ইজ ইকুয়াল টু 350। ইমপ্লাই 17টা ডানে নিয়ে যাচ্ছি, এখানে লিখবো এন মাইনাস ওয়ান ইন্টু 9 ইজ ইকুয়াল টু 350, আর এই 17টা ডানে গিয়ে হবে মাইনাস 17। ইমপ্লাইজ এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 9 কোথায় যাবে, নিচে যাবে, 9 যাবে নিচে, উপরে কি হবে 350 থেকে 17 কে বিয়োগ করব, 10 থেকে 7 গেলে 3, 4 থেকে 1 গেলে 3, আর আছে 3, 9 দ্বারা 333 কে ডিভাইড করো, ভাগ করলে কত হবে ফল 37। ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু কত হবে, 37 ডানে ছিল আর মাইনাস ওয়ান ডানে গিয়ে হবে প্লাস ওয়ান, তো 37 এবং ওয়ান এ যোগ করলে কত হয় 38। তার মানে এন এর মান পেয়ে গেছি, অর্থাৎ পদ সংখ্যা বলা হয়েছিল, পদ সংখ্যা পেয়ে গেছি 38। তারপরে তাদের সমষ্টি, কার সমষ্টি, এস এন এর সমষ্টি, সমষ্টি মানে এস এন এর সূত্র, অথবা এস 38। সূত্র কি, এস এন এর সূত্র আমরা শেষ পদ জানা আছে, সহজ সূত্র ব্যবহার, শর্ট সূত্র ব্যবহার করতে পারবো, এন বাই টু ইন্টু এ প্লাস এল, মান বসাবো, এন এর মান 38, নিচে আছে টু, এ এর মান মানে প্রথম পদ 17 প্লাস এল মানে তার শেষ পদ 350, এগুলোর মান পেয়ে যাব সমান। টু দ্বারা 38 কে ভাগ করলে কত হবে, দুই তিনের মাঝে একবার, এক রোল 18, 9 দুগুণ 19, দুগুণ 38, এবং ব্যাকেটের ভিতরে কি ছিল, 17 দ্বারা 350 যোগ করো, 707, 1 আর 5 এ 6 আর রয়েছে 3, এই দুইটা গুণ করলে কত হয়, এই দুইটার গুণফল হবে 6973। দুইটার গুণফল পেয়ে গেছি, সেটা হচ্ছে আনসার, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, এবং এখনো যারা আমাদের চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে আমাদের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তোমরা যেন বেশি বেশি করে জ্ঞান অর্জন করে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হতে পারো, এইটুকু স্রষ্টার কাছে কামনা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থেকো।